আসসালামু আলাইকুম কাটা নতুন প্রজাতির সৃষ্টি করা এটা খুবই মজার একটি বিষয় যেমন ধরুন এই কাটা লাল রঙের এবং এর পাশের যে কাটা দেখছেন এটা সাদাটে রঙের মাঝে মধ্যে হলুদ এবং লালও দেখা যায় এখন এই দুই কাটা মধ্যে যদি আমরা পরাগায়ন করি তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটি রঙের উদ্ভব ঘটাতে পারবো আমরা সবাই জানি লাল এবং সাদা মিক্স করলে গোলাপি রঙের জন্ম হয় যার ফলে গোলাপি রঙের কাটামুকুটের পাওয়ার সম্ভাবনা বেশি এভাবে পৃথিবীতে অনেক রঙের কাটামুকুট সৃষ্টি করা হচ্ছে সৃষ্টিকর্তা মানুষের মধ্যেও সৃষ্টির ক্ষমতা দিয়ে রেখেছে যাতে সে সৃষ্টিকর্তার মহত্ত্বকে উপলব্ধি করতে পারে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবার জন্য